সামরিক মর্যাদায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রমের প্রথম জানাজার নামাজ হয়েছে। সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনী প্রধান এবং রাজনৈতিক নেতারা তার মরদেহে শ্রদ্ধা জানান। সহকর্মীরা বলেছেন, জেনারেল আবেদিন সৎ, নেতৃত্ব গুণ সম্পন্ন, নিষ্ঠাবান এবং প্রধানমন্ত্রীর আস্থাভাজন সামরিক কর্মকর্তা ছিলেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রমের মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে আসা হয়। সেনা রীতি অনুযায়ী জানাজার নামাজের আগে তার জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। জয়নুল আবেদিন 15 জুন 1979 সালে বাংলাদেশ উইংস একাডেমিতে চেয়ারম্যান ক্যাডেট হিসেবে দ্বিতীয় দীর্ঘমেয়াদী কোর্সে যোগদান করেন। জেনারেল আবেদিনের পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। ব্যক্তিগত জীবনে উনি অত্যন্ত সজ্জন, সচ্চরিত্রের অধিকারী, সদালাপী এবং সর্বভাষী মানুষ ছিলেন। পরিবারের তিনি একজন আদর্শ পিতা এবং আমাদের সকলের জন্য ভালো অভিভাবক ছিলেন। আল্লাহু আকবার। তারপর নামাজে জানাজে অংশ নেন বিশিষ্ট জনসহ সকলে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেনারেল জয়নুল আবেদিনের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আনসার প্রধান, পুলিশ প্রধান এবং অন্যরা। তার সহকর্মীরা জানান, তিনি খুব অসময়ে চলে গেলেন। তার কর্মনিষ্ঠা ও আন্তরিকতা তারা অনুভব করবেন। তার শরীর খারাপ হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি তার দায়িত্ব পালন করে গেছেন এবং কোনো সময় আমি দেখিনি যে দায়িত্ব এতটুকু পর্যন্ত কমতি হয়েছে। মানুষ হিসেবে তিনি একজন অসাধারণ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে তিনি এসএসএফ এর দায়িত্ব পালন করেছেন, সহকারী সামরিক সচিব এবং দীর্ঘদিন সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন। আমরা একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তিনি একজন অত্যন্ত জনপ্রিয়, বন্ধুবৎসল, সহকর্মীদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় বিকেলে দ্বিতীয় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রমের দাফন।